কামাখ্যা, বারাসাতের এই কামাখ্যা মন্দিরটি আমি বেশ কিছুদিন আগে ভিজিট করেছিলাম। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমার মন ভরিয়ে দিয়েছিল। আর এই সুন্দর মন ভরানো জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি অনিমেষ। তো চলুন দেখে নিই আর জেনে নিই। আচ্ছা, এই মন্দিরটি দেখছেন, এত সুন্দর বিগ্রহ। এই বিগ্রহ দর্শন করার আগে দিয়ে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে এই চত্বরটিতে। এখানে বিভিন্ন সতীপীঠের দেবদেবীদের ছবি আছে, আর সঙ্গে আছে কামাখ্যা দেবীর চিত্রটি। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আগামীতে আমার এই ভিডিও থ্রু দিয়ে বা অন্য কোনো ভিডিও থ্রু দিয়ে আপনারা যখন দেখে আসবেন, আমাদের একটা অনুরোধ করব, আপনারা দয়া করে মন্দিরে কিছু কিছু রুলস মেনে চলবেন। এই রুলসগুলির মধ্যে হলো, এক, আপনারা কিন্তু কোনোভাবেই কামাখ্যা দেবীর ছবি তুলবেন না, এটা মন্দির কর্তৃপক্ষেরই বারণ থাকে। আর হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু ভোগ ফেসিলিটি আছে, অর্থাৎ আপনারা যদি এখানে এসে যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে কুপন সিস্টেম আছে। কার্যালয়ের নাম্বার আপনাকে দেওয়াই আছে, তো ওখানে গিয়ে ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ইন ডিটেলটা পেয়ে যাবেন। আরও একটি আলোচ্য বিষয়, এখানে পূর্ণিমা থেকে অমাবস্যার তিথিটাকেই বেশি পরিমাণে উদযাপন করা হয়, আর অমাবস্যার এই পুজোটি হয় আপনার সকালবেলা থেকেই। একটা ছোট্ট পরিসরের মধ্যে আমি আপনাকে ঘোরালাম ঠিকই, এর পাশেই আপনি দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির, যেখানে ছোট্ট গোপাল হাত পেতে আছে। এরই পাশে আপনাদের সঙ্গে দেখা করাবো দেবাদিদেব মহাদেব, অর্থাৎ আমাদের শিব মন্দির। এই মন্দিরটির সামনে দেখতে পাবেন একটি ষাঁড়ের মূর্তি। দেখুন এর পারিপার্শ্বিক সৌন্দর্যতা আপনাকে এখানে আসার জন্য মন টানবেই টানবে। আপনাদের এটা কি অফিস রুম? এটা অফিস রুম তো? কাঠ কাজের জন্য একটু ইনফরমেশন চাইছিলাম, মানে এই অফিস রুমের মাধ্যম দিয়ে আপনারা মানে যারা আসবেন তারা এখানে কি কাজের জন্য আসবেন? ঘাট কাজের জন্য আসেন, ঘাট কাজের জন্য, শ্রাদ্ধ শ্রাদ্ধ শান্তি হয়। তো শ্রাদ্ধ শান্তির জন্য আপনার এখানে মোটামুটি কি কি লাগে, কত কেমন এখানে লাগবে সেটা হচ্ছে আপনার ওই
শ্রাদ্ধ করতে গেলে আমাদের এখান থেকে ব্রাহ্মণ নিতে গেলে শ্রাদ্ধ শান্তি করতে গেলে পরে আপনার ওই 4,000 টাকা পড়বে টোটাল। 4,000 টাকা পড়বে, মানে 3,500 টাকা নেবে আপনার ব্রাহ্মণ, আর 500 টাকা এইখানকার জন্য 501 টাকা পড়বে। 501 যেখানে বসে কাজটা করবে। আর এইখানে লেখাই আছে চতুর্থ কাজ করলে যে 1,500-1,800 টাকার মতো পড়বে। আচ্ছা, এখানে আছে আদ্যা ব্রাহ্মণ জিনিসপত্র নিয়ে আসবে আর কি। আচ্ছা, আদ্যা শাস্ত্র বাসরিক শাস্ত্র 501 ব্রাহ্মণ গুলো নাম লেখা আছে সব। ব্রাহ্মণ নিতে গেলে পরে আপনার এখান থেকে আমাদের ওই আমি যা বলেছি ওই টাকায় করবে, তাহলে আমার কথা সত্যি না মিথ্যা ওকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। আর এখানে যে পুকুরটা আছে, পুকুরটা ওইখানে ক্রিয়াকর্ম, ওখানেই ক্রিয়াকর্মটা হয়। হ্যাঁ, তাহলে একবার দেখে নেওয়া যাক। ওখানে দেখুন, যান দেখে আসেন। ঠিক আছে, ওখানে ক্রিয়াকর্ম হচ্ছে ওদের দেখে আসেন। আপনাদের এইখানকার ফোন নাম্বার ওখানকার ফোন নাম্বার একই তো? হ্যাঁ একই একই আছে। ওখানে কার্যালয় বলে যে নাম্বারটা দিয়ে দিবে 8017456। তাহলে দেরি কেন করবেন? এখানে আসতে গেলে আপনাকে সবার প্রথমে আসতে হবে বারাসাত, অর্থাৎ বারাসাতগামী যে কোনো আপনার বাস ধরে আপনি যদি আসতে চান তাহলে চলে আসবেন সোজা চাপড়ালি মোড়। ওখান থেকে একটি টোটো নিলেই যার ভাড়া পড়বে 10 টাকা তার মধ্যে আপনি চলে আসতে পারবেন কামাখ্যা সেবা সঙ্গে। আসামে যদি আপনারা আমার মতো করে না যেতে পারেন তাহলে এক টুকরো আসাম এই ভিডিওর মাধ্যমে প্রতিস্থাপন করলাম। আশা রাখি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের ছোট্ট ফ্যামিলিকে আরও বড় করে নিজের দায়িত্ব আপনাদের কাছে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা দেবী।